আজ আমি শেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কিভাবে অয়েল প্যাস্টেল কালারে স্টেপ বাই স্টেপ আঁকতে হয় এবং রং করতে হয়। রঙের প্রথমে আমরা ব্যবহার করছি ব্রাউন। আমাদেরকে মেশাতে হবে ভার্মিলিয়ান। অল্প করে ইউজ করব গোল্ডেন ইয়েলো বা ইয়েলো। এরপর ব্যবহার করছি পিচ কালার, এর সাথে পিচ কালার মেশাবো। মেশানোর জন্য আমরা হোয়াইট রং ব্যবহার করছি। দাগগুলোকে প্রমিনেন্ট করার জন্য আমরা ব্যবহার করছি আবার ব্রাউন। Thank you.
মাথা দাড়ি রং করার জন্য প্রথমে গ্রে কালার ব্যবহার করতে হবে। এরপর গ্রে কালারের পর আমরা হোয়াইট কালার দিয়ে পুরোটাকে মিশিয়ে নেব।
জামার রংটি করার জন্য আমরা তিন ধরনের প্রুসান ব্লু এবং বাদবাকি দুটি ব্লু আমরা ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডের কালার করার জন্য আমরা ব্যবহার করব ব্ল্যাক এবং ডার্ক ব্রাউন।